আজকের ভিডিওতে আমি আদার সম্পর্কে তিনটি বিষয় জানাবো। নাম্বার এক, আদা খেলে কি হয়। নাম্বার দুই, আদা খাওয়ার সঠিক উপায়গুলো কি কি। নাম্বার তিন, আদা খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হয়। আসলে আদা সকলেই খেয়ে থাকেন, তারপরও কিছু মানুষের মনে প্রশ্ন থেকে যায়, আমি কিভাবে আদা খেলে উপকার পাবো, বা আমার তো এইসব অসুখ রয়েছে, আমি কি আদা খেতে পারবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে। আদা একটি ভেষজ ঔষধ, কিন্তু এটি মশলা হিসেবে পরিচিত। আদার ইংরেজি নাম জিঞ্জার, জিঞ্জার সাধারণ নাম জিংবার এফিসেনিলের। আদা মূলত চীনে চাষ করা হয়, পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এটি অনেক দেশে ঔষধি উপাদান হিসেবে ব্যবহার করা হয়। অনেক গবেষণায় দেখা গেছে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে, আবার কেউ বলে এটি মাথা ব্যথা, ঠান্ডা, সর্দি, কাশি, বমিভাব কমাতে সক্ষম। 2000 বছরের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার প্রতিকারে আদা ব্যবহারের সুপারিশ করেছেন চাইনিজ মেডিসিন। শরীরের বিপাকীয় হারকের উন্নতি করার সময় এটি দেহের শক্তি সঞ্চালন করে। আদার গুণাগুণ কম বেশি সবাই জেনে থাকি, কিন্তু এটি খাওয়ার পদ্ধতি অনেকেই জানি না। সকালে ঘুম থেকে উঠে এক টুকরো আদা খাওয়ার নিয়ম বা অভ্যাস থাকে অনেকের, কিন্তু এক্ষেত্রেও সচেতন হতে হবে, কারণ খালি পেটে আদা খেলে আপনার গ্যাস্ট্রিকের পরিমাণ বেড়ে যেতে পারে। আদা খাওয়ার সঠিক নিয়ম অনেকেই জানেন না, তাই আদার উপকারগুলো পান না। যদি সঠিক প্রক্রিয়া আর পরিমাণ মতো আদা গ্রহণ করতে পারেন, তাহলে এর উপকার পাবেন দ্বিগুণ গুণে। তাই খালি পেটে আদা না খেয়ে হালকা কিছু খেয়ে আদা খেতে পারেন। তবে খালি পেটে আদা খেলে যদি আপনার সমস্যা না হয়ে থাকে, তাহলে আপনি খালি পেটে আদা খেতে পারেন। পরিমিত আদা খাওয়ার অভ্যাসে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। যানবাহনে চড়ার সময় কেউ কেউ অস্বস্তিতে ভোগেন বা কিছুক্ষণ গাড়িতে থাকার পর বমির প্রবণতা চলে আসে, অর্থাৎ মোশন সিকনেস এড়াতে আদা বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। মাইগ্রেনের ব্যথা ও ডায়াবেটিস জনিত কিডনির জটিলতা দূর করে এই আদা। গর্ভবতী মায়েদের সকালবেলা, বিশেষ করে গর্ভধারণের প্রথম দিকে সকালবেলা শরীর খারাপ লাগে, কাঁচা আদা এই সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে। আদার রস দাঁতের মাড়িকে শক্ত করে, দাঁতের ফাঁকে জমে থাকা জীবাণুকে ধ্বংস করে। প্রতিদিন নিয়মিত সামান্য আদা খাওয়ার অভ্যাস আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুলাংশে কমে আসে। দেহের কোথাও ক্ষতস্থান থাকলে তা দ্রুত শুকাতে সাহায্য করবে এই আদা। পেট ফাঁপা রোধে আদা চিবিয়ে বা রস করে খেলে উপকার পাওয়া যায়। যাদের অপারেশন করা হয় তারা যদি আদা খান, তাহলে আপনার ক্ষতস্থান দ্রুত শুকিয়ে যাবে। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট, যা যে কোনো কাটাছেঁড়া ক্ষতস্থান দ্রুত ভালো করে। পেশি ব্যথায় আদা অনেক কার্যকর। আদা 25% পেশির ব্যথা কমাতে কাজ করে। আদা এবং মধু মিশিয়ে খেলে অনেক উপকার পাবেন। আদার উপকারিতা অনেক, প্রদাহ প্রতিরোধে এর গুণাগুণ তো বলেই শেষ করা যাবে না। 247 জনের একদল লোকের উপর একটি গবেষণা করে দেখা গেছে যে আদা খুব দ্রুত গাঁটের ব্যথা কমাতে সাহায্য করে এবং গাঁটের ক্ষয় রোধ করে। তাই নিয়মিত আদার রস খান, আর তার সাথে আলু রস করে খেতে পারেন। 85 জনের উপর করা একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র 3 গ্রাম আদার গুঁড়ো খেলে শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমে যায়, এতে হৃদরোগের ঝুঁকিও কমে। ঠান্ডায় আদা ভীষণ উপকারী, এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট, যা শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে, জ্বর জ্বর ভাব, গলা ব্যথা ও মাথা ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়াও ঠান্ডায় টনসিলাইটাইস, মাথা ব্যথা, টাইফয়েড জ্বর, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হওয়া, বসন্তকে দূরে ঠেলে দেয় আদা। কাশি এবং হাঁপানির জন্য আদার রসের সাথে মধু মিশিয়ে সেবন করতে হবে। আদা এবং মধুর উপকারিতা অনেক। শারীরিক কিছু অবস্থায় আদা খাওয়া ক্ষতির কারণ হতে পারে। এ ধরনের অবস্থা থাকলে আদা কম খাওয়া বা আদা খাওয়া এড়িয়ে যাওয়া উচিত। চলুন জেনে নেওয়া যাক, গর্ভাবস্থায় আদা খাওয়া অপরিপক্ক শিশু হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। তাই গর্ভাবস্থায়, বিশেষ করে শেষের 3 মাসে আদা খাওয়া এড়িয়ে যাওয়া উচিত। রক্তের সমস্যা আছে যাদের, আদার রক্ত চলাচল বাড়ায়, এটি এর ভালো দিক। তবে যাদের রক্তের রোগ হেমোফেলিয়া রয়েছে, তারা এটি এড়িয়ে চলবেন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যারা ওষুধ খাচ্ছেন, বেটা ব্লকার, অ্যান্টিকোয়াগুলেন্টস আর যেসব ঔষধ ইনসুলিনের উপর ভিত্তি করে তৈরি হয়, এসবের উপর আদা প্রভাব ফেলে। তাই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের জন্য ওষুধ খেলে আদা খাওয়া এড়িয়ে যাওয়া ভালো বা কম খাওয়াই ভালো। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, ভালো না লাগলে একটি ডিসলাইক দিন।
আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।